এভরিওয়ান তো আজকে হচ্ছে 3rd May আর অনেকদিন বাদে একটা ভিডিও করছি তো আজকে হচ্ছে ঈদ মুবারক এবং আমাদের শুভ অক্ষয় তৃতীয়া তো আজকে ঈদ মুবারকের দিনে স্পেশাল দিনে একটা আমাদের ইনভিটেশন আসছে তো কোথায় যাচ্ছি কী কী হবে কার বাড়ি যাচ্ছি কী কী খাওয়া দাওয়ার হবে স্পেশাল সব কিছু শেয়ার করব চলো এখন মোটামুটি বাইক চেক বের হয়ে গেছে রেডিও হয়ে গেছি একদম সিম্পল ড্রেসেস পরে নিয়েছি ভীষণ গরম সকালের দিকে বৃষ্টি হয়েছে যদিও বাট তাও এখনও গরম তো আমরা পুরো রেডি তো এখন বেরিয়ে পড়ি চলো তো আমরা চলে এসেছি এখন এই সামনেই ওদের বাড়ি তো রাস্তাটা একটু খারাপ বলে এখন হাঁটছি আমরা আর যারা যারা বাইক নিয়ে এসছে তারা চলে গেছে বাইকাররা আর ওইখানে আনসার দাঁড়িয়ে আছে ওই যে ছাদের ওখানটায় এই যে চলে এসেছি আমরা আনসারের বাড়িতে এখানে দাঁড়িয়ে আছে সব বাইকাররা আর এই হচ্ছে সিনারিও এই যে প্রত্যেক বাড়ি আমরা ঈদে আসি পরপর দুবার এসছি বিয়ের পর ভালো আছো এই তো কাকিমা চলে এসছে আনসার কই এই ভালো ড্রেসটা পর একটা ভালো ড্রেসটা পর তো ভিডিও হবে তুই কি করছিস তো বৃষ্টি হয়েছে বলে কাদা কাদা হয়ে গেছে সামনেটা সব চলে এসছে এসে বসে পড়েছে বক বক করতে এই পাগলটা আছে আমাদের সাথে আজকে ভাই কখন আসবে তোর ভাই কে তুই সবাই জানে যে পাকু তারকাটা তো ভাই কখন আসবে অসভ্য ছেলে রিলেশন ঠিক নেই যে ভাইয়ে চড় খাস বলে দিতে হবে না আনসার ঠিক হয়ে গেল এই যেটা হচ্ছে আনসারের ঘর তাই তো এখানে আনসার থাকে আর এটা হচ্ছে ডাইনিং রুম টাইপের ওদের খাওয়া দাওয়া হয় এখানটায় এটা দিদির ঘর দিদি ঘরে বসেছি ও দিদি নেই আসলে দেখাবো আর ওটা শুয়ে আছে ঠিক আছে এটা হচ্ছে মা বাবার ঘর ওর বাবা শুয়ে আছে আর এখানে একটা বারান্দা আছে ব্যাস আর রান্নাবান্না উপরে হয় সব তাই তো সব রান্নাবান্না উপরে হয় এখন হচ্ছে সব হয়ে যাক পরে দেখাবো কি কি আয়োজন হয়েছে তো দেখো কি সুন্দর ওদের হাত ধোয়ার জায়গাটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে নিয়ম আছে মানে নিজে ধুতে হবে না তাই তো আনসার জল দেবে তারপরে এটা ধুতে হবে হাত নাও তো ফার্স্টেই চলে এসছে লুচি আর আলুর দম একটা লুচি দে একটা লুচি দে আরও তো অনেক কিছু আছে খেতে পারবো না লুচি আর আলুর দম কে রান্না করেছে লুচি আলুর দম হ্যাঁ মা দিদি এইসব কাকিমা রান্না এখানে আসো তোমাকে দেখা যাচ্ছে না সব কাকিমা করেছে রান্না আর ওর দিদি আনসার দিদিও করেছে কিন্তু কোথায় মেয়ে কোথায় উপরে আছে উপরে আছে ঠিক আছে ডাক তাহলে কাজ করছে না আর আনসার সার্ভ করছে তো খেয়ে নি লুচি আর আলুর দম কেমন আছে কেমন লাগছে হেবি না খেতে সত্যি ভালো হয়েছে খুব ভালো হয়েছে লুচি আলুরদমটা লুচি খাওয়ার পর চলে এসছে আনসার নিয়ে সিমুই ওদের স্পেশালি তাই তো ঈদের একদম স্পেশাল জিনিস সিমুই ওদের তো এখানে তিন রকম সিমুই দিয়েছে কোনটা কি সিমুই প্রত্যেকবার জিজ্ঞেস করি প্রত্যেকবার ভুলে যাই আচ্ছা এটা হচ্ছে লাচ্ছা সিমুই তাই তো আচ্ছা এরকম দেখতে রান্না করা সিমুই মানে আচ্ছা পোলাও সিমুই আচ্ছা আচ্ছা আরো সিমুই হয় নাকি তিন রকমের আচ্ছা আচ্ছা ঠিক আছে ড্রাই বলে পোলাও সিমুই ঠিক আছে এবার টেস্ট করে দেখছি কোনটা কিরকম ফার্স্টই খাচ্ছি আমরা লাচ্ছা সিমুই আমি খাবো ও
যেটা মিষ্টিটা কম, ঠিকই আছে, দুধের মধ্যে দিয়ে দেয় জাস্ট, আর এটা খেলাম। এবার হচ্ছে এই যে রান্না করার সময় যেটা দুধ সময় বললো, এটা খেয়ে দেখি। সবগুলো ভালো, সবথেকে বেস্ট কোনটা? সবথেকে ভালো লেগেছে এইটা, দাদা সময় বেশি ভালো লেগেছে দুধ সময়টা। তুমি খেলে এখন তো লুচি আলুর দম খাওয়া হয়ে গেল, সিমুই খাওয়া হয়ে গেল। আমার লাচাটা বেশি ভালো লেগেছে কারণ মিষ্টিটা খুবই কম। আর তোমার কি ভালো লেগেছে, কোনটা? পোলাও কম মিষ্টি, সব মিষ্টিগুলো কমই ছিল, খুব একটা বেশি মিষ্টি ছিল না, কিন্তু লুচি দেড়খানা খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে খেতে। তো আর মেন এখন আসছে, এর জন্য মেন জিনিসটা আসছে বলে এখন একটু কম কম করে খেয়েছি। চলে এসছে পোলাও, পোলাও আর কি কিছুই বলছে না। আর চিকেন প্রত্যেকবার, আগে দুবার লাস্ট দুবার বিরিয়ানি করেছিলিস তো, লাস্ট দুবার বিরিয়ানি করেছিল, একবার বিরিয়ানি একবার পোলাও, না দুবারই বিরিয়ানি করেছিল, লাস্ট দুবার বিরিয়ানি করেছিল, এবার পোলাও করেছে একটু হাটকে। এটা কি রান্না করেছে, পোলাও আর চিকেনটা? দিদি করেছে, দিদিকে দেখাই যাচ্ছে না, বেরেস্তা ছড়িয়ে চিকেন দিয়ে স্যালাড দিয়ে খাচ্ছি। না না না, আর আমি নিয়ে নিয়েছি ওর থেকে, ওর থেকে নিয়ে নিয়েছি আমি। বলো কেমন লাগছে খেতে, ভালো হয়েছে? ঠিক আছে, না খাবো না আর মাংস, না আর মাংস না, দু পিস ঠিক আছে। এখন খাচ্ছি পোলাও দিয়ে মাংস, বলছি খেয়ে কেমন, ভালো হয়েছে না খারাপ? ভালো হয়েছে, বক্তব্য আগেবার আগে দুবার বিরিয়ানি খেয়েছি, এই যে এই রান্না করেছিল আনসার, বিরিয়ানির চালটা বলেছিল, একটু কান্নাকাটি করছিল আগের বার, তাই তো? এবার সব ঠিক আছে, এবার খুশি, সব ভালো আছে। চালিয়ে কাটিয়ে তো পোলাও চিকেন কমপ্লিট, এখন লাস্টে হচ্ছে মিষ্টি দই। তো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। তো একদম পেট ভরে খাওয়া হয়ে গেছে আমার, পেট একদম ভরে গেছে, ওভারলোড হয়ে গেছে খাবার, এতটাই ভরে গেছে। আর এখানে বসেছে কে, এই যে দেখি মুখটা, দেখি দেখি আজকে খাবে, তাই তো? কেই খাবে। আর এখানে এই যে এই দুজন দেখো, দাঁতটা দেখো না, সবসময় বের করা থাকে। এখন ঠিক আছিস পাকু? তিনটে, তুই চারটে, আঠেরোটা, তুই কটা খাচ্ছিস? তোর নাকি পেট খারাপ? তিন রকমের সিমুই আছে, পোলাও আছে, মাংস আছে, অনেক কিছু আছে। হ্যাঁ আস্তে খা, আস্তে খা, আমি জানি তো খিদে পেয়েছে, কিন্তু আস্তে খা একটুখানি। গোটা লুচি পুরোটা খাচ্ছে, গোটা লুচি, দেখো গোটা লুচি নিয়ে পুরোটা মজা আছে, সুন্দর করে খেয়ে নেয়, ভদ্র ছেলে, ভালো ছেলে, খুব ভালো, কিন্তু জামাই হবে। আনসারের দিদি এতক্ষণ পর, এতক্ষণ পর পোলাও চিকেন তুই করেছিস? আচ্ছা,
আলু দিয়ে তরকারি মা করেছে তাই তো সব তুই করেছিস সব তুই করেছিস মা সিপাই গায়ে সব বাহ খুব ভালো হয়েছে লুচি আলুর দমটা স্পেশালি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ হ্যাঁ এবার দেখাচ্ছি ড্রেস ঈদের ড্রেস তাই তো কটা কিনেছিস অনেকগুলো সুন্দর হয়েছে সব করতে কি শপিং করিস খুব সুন্দর হয়েছে কালার জিন্সে সুন্দর হয়েছে কালার কোনটা এই জামাটা টপটা এটা ভাই পছন্দ করেছে আনসার তাই তো এটা ভালো লেগেছে এটা খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে আর খুলতে হবে না খুলতে হবে না খুলতে হবে না আর খুললে ভাজ করতে হবে ঝামেলা সারাদিন খাটাখাটনির পর সব ঝামেলা না না ঠিক আছে সুন্দর হয়েছে আনসারের দিদি ঘর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে না সুন্দর হাওয়া দিচ্ছে বেশ এই যে বাইকগুলো সব রাখা আছে দেখা যাচ্ছে খুব সুন্দর সিনারি কিন্তু এখানে বসতে টাইম তো ঘরে বসতে টাইম কেটে যায় না তাই না হাওয়াতে আমাদের সন্ধ্যেবেলা শুধু ছাদে বসতে হেভি হাওয়া দেয় খোলা এই শার্টটা ভালো কালার তোকে শার্ট তো পরে খুব একটা দেখি না রেডিমেড পরিস তুই এসব রেডিমেড পরিস তো এসব কেনা সব কেনা বাহ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো এখন খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছি আমরা সবাই এখানটায় এখানে কুট্টি শুয়ে পড়েছে পাকু শার্টের বোতাম খুলে দিয়েছে শার্টের বাটন পাকু এদিকে ফের শার্টের বাটন খুলে রিল্যাক্স করছে আর পাচ্ছে না এত খেয়েছে তাই তো আর আটকাতে পারছে না শার্টের বাটন তাই তো ঈদের দাওয়াত তো 4:30 বাজে খাওয়া দাওয়া হয়ে ঘুম হয়ে গেছে গল্প গল্প করে সব এখন বেরিয়েছি আমরা তো খাওয়া দাওয়া হয়েছে দারুন খাওয়া দাওয়া হয়ে পেট ভরে এক ঘুম হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি বাড়িতে ঘুমাবো তো বেরিয়ে পড়ি আমরা এখন গাড়ি নিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে তারপরে গাড়ি করে যাবো